তো আপনারা হয়তো অনেকেই রূপশ্রী প্রকল্প সম্বন্ধে জানেন, ঠিক একই রকম কিন্তু মেয়ের বিয়ের চাপ কমাতে নতুন প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী শাদী শাগুন যোজনার মাধ্যমে এবার প্রত্যেক মেয়েরা কিন্তু পেয়ে যাবে 51,000 টাকা। তো ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব প্রধানমন্ত্রী শাদী শাগুন যোজনায় আপনারা অনলাইন কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, কি কি নিয়ম রয়েছে। তো ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন মেয়ের বিয়ের সময় 51,000 টাকা কারা পাবেন, কিভাবে পাবেন, তো বিস্তারিত আমরা দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট স্কিম, মেয়ের বিয়ের জন্য নতুন প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী শাদী শাগুন যোজনার মাধ্যমে মেয়ের বিয়ের সময় সরকার 51,000 টাকা আর্থিক সাহায্য দিচ্ছে। জেনে নিন কারা এই প্রকল্পের টাকা পাবেন, এর জন্য কোথায় আপনাকে আবেদন করতে হবে। তো কেন এই উদ্যোগ আমরা দেখে নেব, অর্থাৎ এই উদ্যোগটা কেন নেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার মহিলাদের সামাজিক অবস্থার উন্নতির জন্য অনেক প্রকল্প পরিচালনা করে। কন্যা সন্তানের জন্ম থেকে শুরু করে তার শিক্ষা ও বিবাহের খরচ পর্যন্ত বাবা মা যেন কোনো রকম সমস্যার সম্মুখীন না হন, সেই কারণে কিন্তু এই প্রকল্প এনেছে সরকার। কেন্দ্রীয় সরকারের এই স্কিমের আওতায় আসতে গেলে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মেনে চলতে হবে। তো এবার আমরা দেখে নেব যে এই স্কিমের কী কী সুযোগ সুবিধা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কারা কারা পাবেন এই স্কিমের সুবিধা। তো প্রথমত এখানে আছে এই স্কিমের সুবিধা নিতে কন্যাকে কমপক্ষে স্নাতক হতে হবে। দু নম্বর কী আছে, এর সঙ্গে অবশ্যই তাকে সংখ্যালঘু সমাজের সাথে যুক্ত হতে হবে। তিন নম্বর কী আছে, মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ও পারসি সমাজের মেয়েরা কিন্তু এই স্কিমের সুযোগ সুবিধা পাবেন, অর্থাৎ এটা কিন্তু টোটালি সংখ্যালঘু সমাজের জন্য। চার নম্বর কী আছে, যারা বেগম হজরত মহল জাতীয় বৃত্তি পাচ্ছেন তারা কিন্তু এই স্কিমের সুবিধা নিতে পারবেন। এবার আমরা দেখে নেব যে এই স্কিমে আবেদন করতে আপনার কী কী ডকুমেন্ট লাগবে। তো এই স্কিমের সুবিধা নিতে আপনার কাছে মেয়ের জন্মের শংসাপত্র, স্কুলের সার্টিফিকেট, পারিবারিক রেশন কার্ড, বাবা মায়ের ব্যাংকের পাসবুক, আধার কার্ড, আবাসনের সার্টিফিকেট এবং আবেদন সম্পন্ন হওয়ার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। অর্থাৎ ডকুমেন্টে কী কী আছে, স্কুলের মার্কশিট, জন্মের প্রমাণপত্র, পারিবারিক রেশন কার্ড, বাবা মায়ের ব্যাঙ্কের পাসবুক, আধার কার্ড, আবাসনের সার্টিফিকেট। তো এবার আপনার অনলাইন কীভাবে আবেদন করবেন, তো অনলাইন আবেদন করার জন্য কিন্তু আপনাদের অবশ্যই মৌলানা আজাদ এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, বা আপনার চাইলে www.india.gov.in এ ক্লিক করেও কিন্তু যেতে পারেন। এবং সেখানে আপনি স্কলারশিপ একটি অপশন পাবেন, যেখানে কিন্তু স্কলারশিপ বলে একটি অপশন পাবেন। সেই অপশনের মধ্যে শাদী শাগুন যোজনা ফর্ম থাকবে এবং সেই ফর্মটা কিন্তু ক্লিক করে আপনাদের অনলাইন ফিল আপ করতে হবে। তো এর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে শাদী শাগুন যোজনায় আপনারা অনলাইন কীভাবে ফর্ম ফিল আপ করবেন বা আবেদন করবেন এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তার ডিটেলস কিন্তু পরবর্তী ভিডিওতে আসছে। তো তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং